বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রমজানের প্রায় সপ্তাহখানিকের মতো অবস্থায় এই আমরা যে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছি বা আপনাদের যারা দেখতে পাচ্ছেন, এই মহিলাটি এই রমজানের মধ্যে আজকে আমাদের নিকট এসেছে নোয়াখালী জেলার বসুরহাট থেকে, কোম্পানিগঞ্জ থানা বসুরহাট থেকে। এই ভদ্র মহিলাটি ভিক্ষা করে এই বয়স্ক মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করে, থাকার বাড়িও নেই, কোথাও একটি আশ্রিত জায়গায় থাকে। এবং ওনার যে একমাত্র সন্তান, এই তোমার নাম কি? রিঙ্কু। রিঙ্কু, এই সে তুমি পেশায় কি করো? কাগজ টোকায়। সে পেশায় একজন টোকায়, কাগজ টোকায়। কাগজ টোকায় তার বাসায় প্রতিদিন সে যেতেও পারে না, তার এভাবেই জীবন জীবিকা নির্বাহ হয়। এই বস্তায় করে কাগজ টোকানোই হচ্ছে তার পেশা এবং রাস্তায় সে থাকে। কিন্তু আপনার ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি, তার নাম কি মহিলা? আপনার মা? আপনার কি হয়? আমার মা। তার মা নাম হচ্ছে মনোজা বেগম। আপনি শুয়ে থাকেন, মা শুয়ে থাকেন। তো এই অবস্থায় এই বয়স্ক ভদ্র মহিলা ভিক্ষা করেই তার জীবিকা নির্বাহ করে। কিন্তু আজকে 2 বছর যাবৎ একটি দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগছেন। সেই দুরারোগ্য ব্যাধিটি আমি যতটুকু ধারণা করছি ক্যান্সারের পর্যায়ে হয়তো চলে গিয়েছে। সেটি হচ্ছে তার যে সার্ভিক্স বা জরায়ু রয়েছে সেটা সবসময় বেরিয়ে থাকে, এবং অ্যানাল ক্যানাল যেটা পায়খানার রাস্তা সেটা যখন তিনি মলমূত্র ত্যাগ করতে যায় সেটাও বেরিয়ে আসে। এবং খুবই ভয়ঙ্কর এবং বীভৎস চিত্র। এটি একদিনের নয়, এটি 2 বছরের এই অবস্থা। এই 2 বছর সন্তানও এই জিনিসটি কিছুই করতে পারে নাই, এবং সন্তান নীরবে সহ্য করা ছাড়া তারই বা কিছু করার ছিল না। তো রিঙ্কু, তুমি তো কাগজ টোকায় জীবিকা নির্বাহ করো, সবসময় বাসায় যেতে পারো না, তোমাদের তো থাকারও জায়গা নেই। আচ্ছা, তো এই তুমি এই যে তোমার মায়ের এই 2 বছর ধরে এই অবস্থা, এই 2 বছরে কেন তুমি চিকিৎসা করাতে পারো নাই? টাকার জন্য চিকিৎসা করাতে পারো নাই। এবং কোনো মানুষও কি এগিয়ে আসে নাই? না, আমি মানুষকে বলিয়ে নেই। এখন একজনের বাড়ি গেছে বিদায়, ও দেখছে বিদায়, আমাকে অভিভাবক বলেছে। এখন বলছে, বললেও তোমার কি চিকিৎসা করার মতো সামর্থ্য আছে? না, চিকিৎসা করার মতো সামর্থ্য নাই। তো তোমার মা যে এই অবস্থা 2 বছর অসুস্থ, এই 2 বছরে তো শুধুমাত্র তুমি টাকার জন্য চিকিৎসা করাতে পারো নাই, আর কোনো মানুষও তো পুরো চিকিৎসার দায়িত্ব নেয় নাই। আচ্ছা, যা হোক, এই 2 বছর পরে হলো একটি বাড়িতে ভিক্ষা করতে যায় এই মনোজা বেগম। ভিক্ষা করতে গেলে সেখানকার মোহন নামের এক ভাই, তিনি দেখে এই প্রথম তার এই বিভৎস অবস্থাটুকু, এই উনাদের উঠানের এক কোণে পড়ে রয়েছে। তো এই অবস্থাতে উনি আমাদের সাথে যোগাযোগ করে, এবং আসলে আমাদেরও সাধ্য এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সবার না পারলেও কিছু কিছু মানুষের, যাদের একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে দুনিয়াতে আর কোনো অবস্থান তাদের জন্য নেই মৃত্যুর দ্বার প্রান্তে, তাদের জন্য আমাদের এই প্রয়াসটা আমরা চালানোর চেষ্টা করে থাকি। এই অবস্থায় তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি, এবং এই যে মোহন নামের যে ভদ্রলোক আমাদের সাথে যোগাযোগ করেছে, অত্যন্ত মানবিক একজন মানুষ, এবং তিনি অনেক চেষ্টা করেছে কিন্তু ওনার একার পক্ষে কিছুই সম্ভব করা হচ্ছিল না। এবং তিনি আমাদের সাথে এই বিষয়টা নিয়ে ব্যথিত আকারে যোগাযোগ করলে আমরা তার চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। এবং এই অসহায় সন্তানটি, যে 2 বছরেও মায়ের এই কাগজ টোকাই এই সন্তানটি, কী নাম বলছো? রিঙ্কু। এই রিঙ্কু 2 বছরও তার মায়ের চিকিৎসা কিছুই করতে পারে নাই, অর্থ জোগাড় করতে পারে নাই, হাসপাতালও নিতে পারে নাই, চিকিৎসাও করাতে পারে নাই, এবং কোনো মানুষও এই 2 বছর যাবৎ এগুলো দেখেও এগিয়েও আসে নাই। স্বার্থপর এই অমানবিক বিবেকহীন এই সমাজে কে বা রাখে কার খবর? আমাদের এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারে যে আমরা মানবতার কতটুকু শিখরে অবস্থান করছি। তো যাই হোক, আমাদের সাথে যোগাযোগ করার পরে তার বিষয়টি উপলব্ধি করে আমরা ওনাকে নিয়ে আসতে বলছি, এবং এই বসুরহাট লেখা আছে, এই বসুরহাট থেকে মোহন ভাইরা সহ এই ভাই সাথে আসছে অ্যাম্বুলেন্সে করে আজকে আমাদেরকে। আপনি ড্রাইভার নাকি? আচ্ছা, আপনি এই গাড়ির ড্রাইভার? আচ্ছা, মোহন ভাই বলছে আর আমি আমার নিজের ইয়াতে চলে গেছি। আচ্ছা, যাই হোক, বসুরহাট থেকে। আচ্ছা, বসুরহাট থেকে এই গাড়িতে লিখেও আছে এটা বসুরহাটের অ্যাম্বুলেন্স, এবং এই বসুরহাটের এই অ্যাম্বুলেন্সে করে এই, আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল্লাহ। এই বসুরহাটের অ্যাম্বুলেন্সে করে এই শহীদুল্লাহ ভাই, উনি অ্যাম্বুলেন্স ড্রাইভার,
উনি এখানে নিয়ে আসছে এবং এই ছেলে এখানকার কিছুই জানে চিনে না জানেও না এবং তার কাছে কোনো পয়সাও নেই। তো ইনশাল্লাহ আপনাদের আমরা কথা দিয়ে যাচ্ছি ওনার সুস্থ হওয়া পর্যন্ত হায়াত মওত আল্লাহর হাতে, শেষ পর্যন্ত আমরা ওনাকে দেখব একজন ভিখারী মা যার সার্ভিক্সটা সম্পূর্ণ বেরিয়ে গিয়েছে জরায়ু এবং অ্যানাল ক্যানেল পায়খানার রাস্তাটাও সম্পূর্ণ বেরিয়ে গিয়েছে। এই ভয়ানক বিভৎস অবস্থায় ওনাকে যাতে কোথাও রাস্তাঘাটে পড়ে দুনিয়া থেকে চলে যেতে না হয় আমাদেরকে অভিশাপ দিয়ে, কিংবা এই সন্তান চেয়েছে মায়ের মৃত্যু দেখা ছাড়া তার কিছুই করার নেই, এটা যাতে না হয় তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব ইনশাল্লাহ আমরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন নিয়েছি এবং তার সকল পথ্য মেডিসিন সার্জারি এবং ডায়াগনোসিস এবং ফুড সব কিছু আমরা এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন থেকে ইনশাল্লাহ বিয়ার করব। আমাদের এই যুদ্ধের সহযোদ্ধা যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারাই আমাদের সহযোদ্ধা এবং অমানবিক সমাজে অন্তত আমরা সবাই মিলে এই ছোটোখাটো কাজের মাধ্যমে আমরা অন্তত চেষ্টা করব কিছুটা হলেও অসহায় এবং নিঃস্ব মানুষের পাশে থাকার জন্য। এই অসহায় মা চিকিৎসার অভাবে আস্তে আস্তে তিল তিল করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটা যাতে না হয় অন্তত এই অসহায় মাটি যাতে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় না নেয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য যা যা করণীয় আমরা সবগুলো পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ এবং আমাদের লোকজন সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবে। এবং মোহন ভাই আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনাকে ধন্যবাদ, আমরা এই অসহায় মানুষটিকে বুঝে পেয়েছি এবং তার সন্তান যে কাগজ টোকায় রিঙ্কু এবং তার মনে সারা জীবন যে আক্ষেপ থেকে যেত যে বিনা চিকিৎসায় দুই বছর মা কীভাবে দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে এটা যাতে না হয়। তো রিঙ্কু আমরা তো তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছি, তুমি এখন খুশি তো? খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ আমরা এই দায়িত্ব নিয়েছি, একজন অসহায় রমজান মাসে সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই ভাইটির তার একমাত্র সন্তান এই রিঙ্কুর মা যে তার একমাত্র অভিভাবক মনোজা বেগম এই ভিক্ষাবৃত্তি করে যে সংসার চালায় সেই জায়গায় থেকে সে যাতে অন্তত চিকিৎসা পেয়ে আমাদের দেশের মানুষকে অভিশাপ না দিয়ে অন্তত এই রমজান মাসে যাতে আমাদের জন্য আমাদের পুরো দেশের জন্য সমাজের জন্য দোয়া করে যেতে পারে যে এখনও মানুষ রয়েছে সেভাবে পথে ঘাটে কুকুর বিড়ালের মতো দুনিয়া থেকে চলে যাবে না, হয়তো এটাই আমরা চেষ্টা করেছি তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য চেষ্টা করেছি মাত্র এবং সফলতার মালিক আল্লাহ। এবং ইনশাল্লাহ এখন আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সদস্যরা ভর্তি করিয়ে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যা যা করণীয় সব কিছু করবে এবং এই যে ভয়ঙ্কর অবস্থায় যে অ্যানাল ক্যানেল পায়খানা রাস্তাটা বেরিয়ে যাওয়া এবং সার্ভিক্স বা জরায়ুটা বেরিয়ে গিয়ে যে বিভৎস অবস্থার সৃষ্টি হয়েছে এবং মানুষ শুধু দূর থেকে দেখে মুখে রুমাল চেপে চলে যায় কিন্তু মানুষের বিবেকবোধ এতটুকু কাজ করলো না যে এই মহিলাটি যদি আমার মা হতো এই দুই তিন বছর এই ড্রাইভার ভাই যেটা বলছে উনি যেখান থেকে নিয়ে আসছে এই দুই তিন বছর যাবত এইভাবে কোনো মানুষ তার জন্য এগিয়ে আসে নাই, আমাদের সমাজটা কতটুকু স্বার্থপর হলে এই ধরনের অবস্থা হতে পারে। তাই আমরা যদি এরকম অসহায় মানুষ দেখি এই চিন্তাটা যাতে করি যে এই মহিলাটি যদি আমার মা হতো এই মহিলাটি যদি আমার বোন হতো আমি কি পারতাম তাকে এভাবে ফেলে যেতে, তাই এরকম মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক এবং সবাই দোয়া করবেন আমরা যাতে এই মনোজা ভিক্ষাবৃত্তি করা এই মনোজা বেগমকে সম্পূর্ণ সুস্থ করে যে কয়দিন কিংবা যে কয় মাসই লাগুক আবার যাতে এই সমাজের বুকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বৃদ্ধ মনোজা বেগম ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে ওনার সন্তানের মতো করে আমরা যাতে ওনার সেবা করতে পারি এটাই হোক আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে, এই রমজান মাসে এই ভালো কাজগুলোকে দেখবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশের লক্ষ্যে কোনো নিঃস্ব মানুষ যাতে রাস্তার পাশে বিনা চিকিৎসা মারা না যায় এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটু একটু বলি, তোমার দেশের বাড়ি কোথায় তোমাদের বলছো? কোম্পানিগঞ্জ বসুরহাট। বসুরহাট কোম্পানিগঞ্জ কোন জায়গা দিয়ে? এটা মধুর সাহেবের বাড়ির সামনে। আচ্ছা, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা বসুরহাট মধুর সাহেবের বাড়ির সামনে নাকি? ব্যারিস্টার মধুর সাহেব বিএনপির, উনি তো মারা গেছে, এখনকার ওখানকার এমপি এই মনে হয় এখন উবাইদুল কাদের নাকি? আচ্ছা যাই হোক, আগে ছিল কেটিএম হাট ধরে আর কি, কেটিএম হাট ধরে, কেটিএম হাট। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছি, সবাই দোয়া করবেন, আবারও সবার দোয়া প্রার্থী।